এখনো এসব হচ্ছেটা কি? আজও যে সরকারি চাকরিতে ভুয়ো নিয়োগপত্র ব্যবহার হচ্ছে তার প্রমাণ মিলল এক মহিলা চাকরি প্রার্থী ভুয়ো নিয়োগপত্র নিয়ে স্বাস্থ্য দপ্তরের চাকরিতে যোগ দিতে আসায়। সত্যি বড়ি তাজ্জব কি বাত! ওই ভুয়ো নিয়োগপত্র নিয়ে ওই মহিলা সরাসরি চলে আসেন পশ্চিম মেদিনীপুরের সিএমএইচের কাছে। সেই নিয়োগপত্র দেখেই সিএমএইচের সন্দেহ জাগে মনে। তিনি ওই মহিলাকে জানিয়ে দেন নিয়োগপত্রটি ভুয়ো। এ ব্যাপারে ওই মহিলার কাছে জানতে চাওয়া হয় এমন নিয়োগপত্রটি তাকে কে দিয়েছে। সবটা জানার পর বুঝতে কারোরই অসুবিধে হয়নি যে এর পেছনে অসাধু চক্র কাজ করছে। অভিযোগ, মেদিনীপুর শহরের বিধাননগর এলাকার বাসিন্দা এক ব্যক্তি কৌশিক ঘোষ 1,00,000 টাকার বিনিময়ে ওই ভুয়ো নিয়োগপত্রটি দিয়েছে ওই মহিলাকে। ওই টাকার কিছু অংশ অনলাইনে আর বাকি অংশ অফলাইনে দেওয়া হয়েছে বলে দাবি করছেন চাকরি প্রার্থী ওই মহিলা। এদিকে এমন ঘটনাটি কোতোয়ালি থানায় জানানো হয়েছে মেদিনীপুর জেলা সিএমএইচের দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে। জানা গিয়েছে সোমবার সকালে আনন্দপুরের বাসিন্দা ওই মহিলা একটি নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দেবার জন্য পৌঁছন কেশপুর গ্রামীণ হাসপাতালে। ওই নিয়োগপত্রটি দেখে সন্দেহ হয় কেশপুর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের। ফলে সঙ্গে সঙ্গে ওই মহিলাকে কিছু বুঝতে না দিয়ে তাকে বলা হয় তিনি যেন কাগজটি নিয়ে সোজা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে যোগাযোগ করেন। আর ওই মহিলা ওনাদের কথা মতো সোজা চলে আসেন সিএমএইচের দপ্তরে। এরপর মহিলার কাছে থাকা নিয়োগপত্রটি চেয়ে নিয়ে সেটি পরখ করে দেখেন ওখানকার কর্মীরা। তবে অদ্ভুত ব্যাপার যেটি জানা যায় তা হলো আরও কয়েকজন ভুয়ো নিয়োগপত্র নিয়ে এভাবে চাকরিতে যোগ দিতে এসেছিলেন এখানে। সুতরাং প্রশ্ন উঠছে, কারা দিচ্ছে এ জাতীয় নিয়োগপত্র? ওই ক্ষেত্রেও কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয় সিএমএইচের পক্ষ থেকে। আর এছাড়া তো উপায়ও নেই। এ ব্যাপারে সিএমএইচ ডাক্তার সৌম্য শঙ্কর ষড়ঙ্গী বলেন, এই ঘটনার সাথে বড় কোনো চক্রের যোগ থাকতে পারে। ওই নিয়োগপত্রে মহিলার পদের নাম দেওয়া আছে অফিস অ্যাটেন্ডেন্ট হিসেবে। ফলে সিএমএইচ ডাক্তার সৌম্য শঙ্কর ষড়ঙ্গী বলেন, স্বাস্থ্য দপ্তরে এভাবে টাকার বিনিময়ে কোনো চাকরি পাওয়া যায় না। তবে স্বাস্থ্য দপ্তর জানতে পারে মেদিনীপুর শহরের এক বাসিন্দা কৌশিক ঘোষ ওই নিয়োগপত্রটি মহিলাটিকে দিয়েছেন 1,00,000 টাকার বিনিময়ে। তবে সিএমএইচের দপ্তরে যে মহিলাটি ভুয়ো নিয়োগপত্র নিয়ে এসেছিলেন তাকে বিস্তর জিজ্ঞাসাবাদ করা হয়। কৌশিক ঘোষ নামের ওই ব্যক্তিকে মহিলাই এখন জিজ্ঞেস করবেন যে নিয়োগপত্রটি সে দিয়েছে তাকে সেটি ভুয়ো কেন হলো, আর 1,00,000 টাকা নিয়ে এ ধরনের নিয়োগপত্র দিয়ে কেন তার সঙ্গে প্রতারণা করা হলো, এমন অধিকার কৌশিক ঘোষকে কে দিয়েছে বলেও জানতে চাওয়ার বিষয়টি সামনে এসেছে। তাই ওই মহিলাই সেসবের জবাবদিহি করুন তার সঙ্গে যারা যোগাযোগ করে তাকে বোকা বানিয়ে দিয়েছে। তাহলে সিএমএইচের দপ্তর থেকে জানা গেল বেশ কয়েকজন ওই ধরনের ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগ দিতে এসেছিল। আর বিষয়টি ধরা পড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তরও। তারা ভাবতে শুরু করেছে এমন ভুয়ো নিয়োগপত্র নিয়ে আরও হয়তো কেউ চাকরিতে যোগ দিতে আসতে পারে। তারই প্রতীক্ষায় রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। যে মহিলা অনেক আশা নিয়ে সরকারি চাকরিতে যোগ দিতে এসেছিলেন তার তো মানসিক অবস্থা কঠিন হয়ে পড়েছে। সমাজে কিছু মানুষ এ ধরনের ফাঁদ পেতে বসে আছে সাধারণ মানুষদের পকেটে পড়তে। যারা এসব করে বেড়াচ্ছে তাদেরকে পুলিশ খুঁজে বের করে কঠিন সাজা দিক, যাতে আর কোনোদিনই এভাবে মানুষকে ঠকানোর প্রচেষ্টা না দেখায় তারা। তবে যারা এভাবে টাকার বিনিময়ে ভুয়ো নিয়োগপত্র পাচ্ছেন তাদের আগে এসব পথ পরিহার করে সৎ পথে চাকরির চেষ্টা করতে হবে বলে মনে করছেন সিএমএইচ ডাক্তার সৌম্য শঙ্কর ষড়ঙ্গী। ব্যাপারটা হয়েছে, আমাদেরকে এক ভদ্রলোক বলেছিলেন, যার নাম হচ্ছে কৌশিক ঘোষ। তো উনি বলেছিলেন একটা সরকারি কন্ট্রাকচুয়াল কাজ আছে, তো তার বিনিময়ে 1,00,000 টাকা দিতে হবে। উনি বলেছিলেন যে এটা হয়ে যাবে আর তার বিনিময়ে 1,00,000 টাকা দিতে হবে। এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসেছিলেন একটা, যে উনি কন্ট্রাকচুয়ালি অফিস অ্যাটেন্ডেন্ট হিসেবে কেশপুর আর এইচে নাকি চাকরি পেয়েছেন, এবং সেই চাকরিটা নাকি তাকে 1,00,000 টাকার বিনিময়ে কৌশিক ঘোষ বলে কোনো ব্যক্তি, যিনি নাকি ক্লেম করছেন বিধাননগরে থাকেন মিদনাপুরে, তিনি নাকি দিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট হাতে হাতে। এবং তাদের এই পেমেন্টটা কিছুটা অনলাইনে কিছুটা অফলাইনে ওনারা করেছেন, তার সম্পর্কে সেটারও প্রমাণ তারা দেখালেন, এবং ওই ভদ্রলোকের ছবিও ওনারা দিয়েছেন, ফোন নাম্বারও দিয়েছেন।